খবর বড় যদি বায়ের বড় জোরছে বলো বড় আরো জোরে বড়। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার 3 নং ঝাওয়াল ইউনিয়নের আমি এখন আপনাদের মাঝে সরাসরি সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পারছেন যে এই 3 নং ওয়ার্ড থেকে একজন টকবকে যুবক মোহাম্মদ সজীব হোসেন, যিনি মুরগ মার্কা প্রতীক নিয়ে গণসংযোগ করছেন, উনি বিশ্বাস রাখেন এই ওয়ার্ডে যদি উনি বিজয়ী হন তাহলে উনি এই জনগণের মাঝে কি উন্নয়নে কাজ করবেন। আমি এখন এই মোহাম্মদ সজীব হোসেনের সাথে কথা বলে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 3 নং ঝাওয়াল ইউনিয়ন নির্বাচনে 3 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আমি 3 নং ওয়ার্ডে গণসংযোগ করতেছি। তো আশা করি জনগণ আমার পক্ষে ভালোবাসিয়া 100% ভোট মোরগ প্রতীকে দিয়ে আমার 3 নং ওয়ার্ডে সুস্থ নির্বাচন হয়। আমি আশা করি আমি বিপুল ভোটে মোরগ প্রতীকে বিজয়ী হব, এবং আমি যদি বিজয় হতে পারি এই ওয়ার্ডের মেম্বার হতে পারি, সরকারি অনুদান হিসেবে গরিব দুঃখী মানে যা ইউনিয়ন পরিষদের যা বরাদ্দ থাকবো গরিব দুঃখীর মাঝে সুস্থ বিতরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমাদের এই 3 নং ওয়ার্ড সুন্দরভাবে পরিচালিত হয় সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ। ওয়ার্ডের মধ্যে 3 জনের মধ্যে বাছাই করা আমাদের সজীব ভাই অনেক ভালো লোক, অনেক ভালো লোক। এখনকার জনগণে কেউ চাইতেছে তারে ভালো কিরা যাতে বিজয় কিরা এলাকার উন্নয়ন করতে পারি। আমার কাকা 22 বছর সে মেমরি করছে, আমার ভাই একটু আমার ছোটো ভাই সে 15 বছর করছে, তার ছোটো ভাই আমার 10 বছর 11 বছর করছে। এইভাবে করে আসতে আসে এই সজীব হলো আমার ভাইটা, সে ভালোভাবে কাজ করবো ইনশাল্লাহ। আমি জানি আমি বুঝি যতজন যারাইছে তার ভিতরে এই ছিল শ্রেষ্ঠ। এই মোরগ মার্কায় একটা করে ভোট আপনারা সবাই দিবেন। আমার বয়স শেষ, এই বয়সে আমি শেষ বয়সে একটা দেখে যাই, আমি জানি কোনো অপমান না হয় আমার এই সুযোগ সুবিধা দিবেন আর কি। এই সজীব জানি পাশ করা হয় বিপুল বলে পাশ করে, এটাই আমার আশা। আমাদের 3 নং ওয়ার্ডের 3 জন প্রার্থী, তার ভিতরে সজীব ভাই আমাদের শ্রেষ্ঠ ব্যক্তি, তাকে মোরগ মার্কায় ভোট দিয়ে সবাই জয়যুক্ত করে। সজীব খুব ভালো মানুষ, সবাই ওরে মোরগ মার্কায় দয়া করে একটি করে ভোট দিবেন, আমি নিজেও দিব। এই ছিল আমাদের পল্লী বাংলায় 71 টিভির সর্বশেষ সংবাদ। গোপালপুর ঝাওয়াল 3 নং ইউনিয়নের 3 নং ওয়ার্ড থেকে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য সঙ্গেই থাকুন, ধন্যবাদ।